কেইদিনমান পূৰ্বে গৌৰীপুৰৰ বালাজন দ্বিতীয় খণ্ড গাঁৱত এটি শিশুক ধৰ্ষণ কৰাৰ অভিযোগত একে গাঁৱৰে বাসিন্দা জিয়াৰুল শেখক আৰক্ষীয়ে আটক কৰি জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছিল। সোমবাৰে ধৰ্ষণ গোচৰৰ অভিযুক্ত জিয়াৰুল শেখে জামিনত মুক্তি লাভ কৰে আৰু তাৰ পাছতেই বালাজান দ্বিতীয় খণ্ড গাঁৱৰ শ শ ৰাইজ ওলাই আহি জিয়াৰুলক নিৰ্দোষী বুলি দাবী কৰে আৰু সকলো ৰহস্য ফাদিল কৰে উক্ত ঘটনাৰ। জিয়াৰুল শেখৰ বিৰুদ্ধে তৰা গোচৰটো মিছা আৰু ভিত্তিহীন বুলি ৰাইজে দাবী উত্থাপন কৰে। একাংশ ৰাইজৰ অভিযোগ মতে সেইদিনা শিশু ধৰ্ষণৰ ঘটনা সংঘটিত হোৱা নাছিল, কিন্তু শিশু কন্যাগৰাকীৰ মাতৃজনীয়ে গাঁওখনৰ ৰাইজক বিভিন্ন ধৰণে হাৰাশাস্তি ভুগাই অহা বুলি অভিযোগ উত্থাপন কৰিলে গাঁওখনৰ একাংশ ৰাইজে। চাওক বালাজান দ্বিতীয় খণ্ডৰ ৰাইজে এই সন্দৰ্ভত কি মন্তব্য প্ৰকাশ কৰিলে। কাজুয়ার শেখ, দুই নম্বর বালাজন পাটুর ঘর। তা আমার ইয়েতে মানে একজন পাগলি আছে, হ্যাঁ, তা ইয়ের মাথার বেড়নত মানে একো কাম না হয়। তা মানে কিবা এটা গাঁৱত যদি মানুষ সবাই মিলি জুলি থাকে, তাই মানে ভাবে যে মোক মানে বেয়া কথা কয়, ই মানে কোনো এটা হলে তার লড়া ছোৱালী তাইও যায় থানাত কয়, থানার মানে মানুষবিলাক ফটাফট আহে, তারপরে তাইও যায় থানাত কয়, এইখানে পুলিশ বিলে আহে। তা আহার পিছত মুই সাড়ক কলু যে স্যার আপনি এই পাগল জগল মানুষের কথা আপনার কোয়া লগে লগে আহে, পয়সি না দে এখন আগে আপনি কিও আহিব লাগে, হ্যাঁ ইমান খে প্রেশন করে আসা যে গাঁয়ের মানুষবিলাক কয় কি কয় নয় তোহাতে বলে ইয়ে লগত কাজি করে আসা, এই কারণে মই আহিছো মোক স্যার যিমান কইছে একো নহয়, আজি কিমান দিন থাকি এই গানের মানুষগুলোকে যে প্রেশান করে আছে, এহতে হাল্লা না করলেও কয় মোক মারবে রাখছে, ঘরত এহতে কাপড় বিলেক থুই ফেলে জুই লগাই দেয় কয় গাঁয়ের মানুষবিলাক জুই লগবার আছে, মুক এখন হয় এবিলাক এখন হয়, আপনার যিমান কথা কয় সব মিথ্য কথা কয়, এও যদি পাগল হয় হ্যাঁ থানাত যাবলে মান কেনে কই যাব, হ্যাঁ এনে যায় কয় কি কয় মোর কিবা যদি গাঁত মানুষ কয় না কয় কি মোর আইসি আছে বা ডিসি আছে মুই এহাতে লাগ তাক যে কই দিন তো হাতক ধরি দেবি, মানে এনেকা কথা কয়। তা মুই কম কি স্যার আজি থেকে না হইবে, যিমান এবিলাক কথা কয় আছে সব মিথ্যে কয় আছে, এটা শশা নহয়। ঘটনাটো কি তারপর এই যে জিয়েরুর নাম লড়াটু আছে তার গাঁও মানে মানুষ আছিল ঘরত না আছিল, এই তার মানে বাচ্চার মানে বেমার মেডিকেল লই গেছে, বাড়িত কিন্তু কোনে না আছিল, তাই আছিল তার একটা খড়ু ভাই আছিল, তাক এই ছোৱালীজন বুলি গৈছে তাতে তাতে মাতিছে আহি এটা মোক চিকৰ আনি দে, চিকৰ আনি দে, তারপর চিকৰ পাওয়া নাই তাকে বিমল আনি দিছে, বিমল আনি দেওয়ার পিছত কয় তোক মই এইটু কৈছো তই এইটু লৈ আহিছা, কয় কি এটা বুলি থাপত দিছে, এই থাপত দেওয়ার কারণে ইয়েতে ফাটি তেজ ওলাইছে, তেজ ওলার লগে তাই বুলি বাড়িত আসি কৈছে তার মাক যে মই তাতে গেছো, তাই মোক তলতি লই যে মানে মোক বেয়া কাম করতে লইছে, এটু মানে মিথ্যে কৈছে, এটা সত্য নয়। হ্যাঁ তারপর তার মাও যে সংবাদ কৃষক মাতিছে আমার যে আমজন খানাক আহিছে বাইক লই আহিয়ে বিছে টিছের করিয়ে তার লড়টুক মার দিছে, মার দেওয়ার পরে মানে মিছিল করে দিছে, তার একটা খড়ু ভাই আছে উঠেও পাগলা উইভির একে সাহেবগঞ্জত লই গেছে যে এই সানমাল আরো কোনে কোনে লগত নিয়ে যে এক গরিবগুলো থানা গাঁওখন মানে পাগলি একটা আছে, ওই পাগলিটো মানুষের লগত খুব কাজিয়া পেচাল করে থাকে আর ফির যাকে পায় তাকে আর কি থানাত লই যায় রেকর্ড করে, হ্যাঁ রেকর্ড করে। আচ্ছা হ্যাঁ গাঁওখনের নাম কি? গাঁওখন বালাজান পাত্র। বালাজান পাত্র কেদিন আগত এটা ঘটনা হয়েছে এইটু কি এটা যে ঘটনা হয়েছিল কেদিন আগত? এই যে কেদিন আগত মানে এটা ঘটনা হল মানে কি লড়াটো মানে ছোৱালীটোক কৈছে যে মোক এটা বিমল আনি দিয়ক, তা বিমলটো না আনি আনছি কি ধান কইলে শিকর
নাকি এলাকায় ওই যে আনি দিছে তো লড়াটো একটা সোয়ালিটো চর মারিছে যে মই বারবার তো কই আছো এইটো আন তুই কেনে ওইটো আন তো চরটো এডি না এডি লাগে এডি লেখছে তুমি মুখ তারপিছত সোয়ালিটো কান্দি কান্দি এই মাক কইছে যে মুখ মারপিট করেছে বা ওই মুখ ফাঁসি ধরেছে হ্যাঁ ও কইছে তারপর ওই মা ওটাই আর কি এলে মানে সানে আর কি মিথ্যা কাজ দিয়ে আহিল এই মহিলা মানুষটা কি এনেকুয়া নাকি হ্যাঁ মানে মহিলা মানুষজন এনে কি ফসাই থাকে নাকি বেলেগ বেলেগ মানুষ হ্যাঁ কি ওই মহিলা জন অন্য মানুষের সাথে না না বেলেগ মানুষ এনেকা ফসাই থাকে নাকি হ্যাঁ বেলেগ মানুষ ইয়ের আগতে কিছুদিন মানে আগতে মানে বেলেগ মানুষকে একেবারে আমার ঘরের পরিয়াল বাহিরের পরিয়ালের মানুষকে কেইজন বান্দি থানা কেস দিয়ে আইছে তাও কি ব্রেন শট আছে নাকি হ্যাঁ ব্রেন শট যদে মতে মানুষের লগত মানে কেস লগাই দিয়ে মারামারি লগাই দিয়ে শ্বশুরকে কিছু দামি না দে আমি জানা মতে যে রেপ কেস দিছিলে হ্যাঁ এই রেপ কেস তো আপনাদের গ্রামের মানুষ সকলে জানে যে কিমান সঁচা আর কিমান মিছা হ্যাঁ জানে জানে হ্যাঁ এটা সঁচা নাকি না মিথ্যা লড়াটো আহিছে নাকি লড়াটো আহিছে কি নাম আপনার আমার মেরিনা বিবি গ্রামের নাম দুই নম্বর বালাগন আমি মোর বিয়ে হবার 22 বছর চলি আছে কোনোদিন জামাটা খারাপ কি করে নাই বা কোনোদিন খারাপ রেকর্ড নাই তার মাজত ইন প্রায় প্রায় মানুষের দুর্নাম করে থাকে কি আজি শ্বশুর মোক কি করেছে রেপ করেছে বা ভাসুর মোক রেপ করেছে দুই দিন বাদে আমার সোয়ালির কথা কবে কি আমার লড়াবিরা কোনে কইছে এটো হ্যাঁ ওই পাগলি পাগলির নাম কি ইলিমা বিবি ইলিমা বিবি এলা আমার কেন করি আমার বেটা বেটি আছে আরও যদি কিবা রেকর্ড তুলি দেয় তো তোমার এটা মু অনুরোধ চাম এটা তোমার করো আচ্ছা এই যে আপনার লড়াটো এটা আহিছে নাকি যেটু মানে কোথায় লড়াটো বহুত জালের পর আহিছে 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 কেতি আহিছে কালি আহিছে মানে যেটু ঘটনা এটা আসলতে অসুস্থ মিথ্যা আসলতে আমরা কোনোদিন আমার খারাপ কথা কয়েও নাই আমরা জানিও না আর আমার কোনোদিন দেহিও নাই তাহলে আমরা কি কই লড়াটো আসলে ভাল লড়াটো ভাল আমার কোনোদিন খারাপ কথা কয় নাই আমার মোটামুটি 22 বছর বিয়ে হবার হয় কোনোদিন ভাবি ঘুরি দেখায় কোনোদিন কি নাই আর এই পুড়ে পুড়ে মানে মানুষের লগত হাল্লা করে থাকে আর কি মারডাং মানে কোনো আনা হলে ইয়ে রক্ত দিয়ে মুই গা ধুম একজন কাক জেলত লই গেছ কি করে নাই শিক্ষা হয়ে নাই এলা মুই বাড়ির মানুষক মুই এবার রক্ত দিয়ে গা ধুম এইভাবে কথা কয় যত কথা মানুষ ফাঁসে থাকে এলা আমার বেটা বেটি আছে বাইসে যদি একটা কিবা একটা দুর্ঘটনা হয় তার জন্য মই গৌরীপুরৰ পৰা জাহিদুল ইছলামৰ ৰিপৰ্ট মাই নিউজ এনি